ডায়াবেটিসে মেথি খাওয়া যাবে কি? মেথিকে আমরা উপকারী বলেই মনে করি। নানা সমস্যা দূর করতে কখনো মেথির বীজ ভেজানো জল খাই, কখনো মেথি শাক সবজি হিসেবে খাই, আবার রান্নাতেও স্বাদ ও গন্ধের জন্য অল্প মাত্রায় মেথি ব্যবহার করি। আমাদের একটি স্বাভাবিক ধারণা হলো যা তেতো তাই ডায়াবেটিস নিরাময় করতে পারে। আবার মেথি নিয়ে কিন্তু বেশ কিছু তথ্য ও স্টাডিও পাওয়া যাচ্ছে যা খারাপ। তাহলে কি মেথি ডায়াবেটিসের জন্য উপকারী না অপকারী? ডায়াবেটিস কন্ট্রোলে মেথির ভূমিকাই বা কি? সবটুকু ভালোভাবে বুঝতে আলোচনাকে তিন ভাগে ভাগ করা হলো। এক, ডায়াবেটিস নিরাময়ে মেথির কি ভূমিকা? দুই, মেথির অপকারিতা? আর তিন, ডায়াবেটিসে মেথি কি খাওয়া উচিত? চলুন প্রথমেই শুরু করা যাক ডায়াবেটিস নিরাময়ে মেথির কি ভূমিকা। আপনার যদি ডায়াবেটিস থাকে, ব্লাড সুগার কন্ট্রোলে মেথি বীজ বিশেষ ভূমিকা নিতে পারে। মেথি বীজের ফাইবার ও অন্যান্য রাসায়নিক শরীরে কার্বোহাইড্রেট পরিপাক ও শোষণকে মন্থর করে। মেথি বীজ আপনার শরীরের সুগারের ব্যবহারকে বাড়িয়ে দিতে পারে, ইনসুলিনের ক্ষরণকেও বাড়িয়ে দেয়। ফলে আপনি যদি নিয়মিত মেথি খেতে পারেন বা তার বীজ ভেজানো জল খেতে পারেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। 2009 এর দুটি স্টাডি থেকে দেখা যাচ্ছে নিয়মিত মেথির বীজ বা মেথির বীজ ভেজানো জল টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে। অর্থাৎ মেথি ডায়াবেটিস চিরতরে নিরাময় করতে পারে। এবার চলুন আসা যাক দ্বিতীয় প্রশ্নে, মানে মেথির অপকারিতা নিয়ে কথা বলি। গর্ভবতী মহিলাদের মেথি না খাওয়াই উচিত, কারণ মেথি প্রসবে সমস্যা সৃষ্টি করতে পারে জরায়ুর সংকোচনের মাধ্যমে। যেসব মহিলার হরমোন সেন্সিটিভ ক্যান্সার আছে তাদের মেথি না খাওয়াই উচিত। মেথি বেশ কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন ঘটাতে পারে। মেথি মেডিসিনের সাথে, বিশেষ করে ক্লটিং ডিসঅর্ডার, ডায়াবেটিসের মেডিসিনের সাথে ক্রিয়া করতে পারে। এছাড়া মেথি অনেক মেডিসিনের শরীরের শোষণকে কমিয়ে দেয়। এবার চলুন আসা যাক তৃতীয় প্রশ্নে, মানে ডায়াবেটিসে কি মেথি খাওয়া উচিত? মেথি ডায়াবেটিস প্রতিরোধে, নিয়ন্ত্রণে ও নিরাময়ে ভূমিকা নিতে পারে, তাই ডায়াবেটিস নিরাময়ে আপনার মেথি ব্যবহার করতে পারার কথা। তবে মেথির একাধিক অপকারিতার জন্য মেথি খাওয়ার বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। আপনি যদি নিয়মিত মেথি খেতে চান, ডায়াবেটিস নিরাময়ে মেথি ব্যবহার করতে চান, ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিন। আর রান্নায় মাঝে সাঝে স্বাদ ও গন্ধের জন্য যতটুকু মেথি ব্যবহার করা হয় তাতে আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। ডায়াবেটিস সংক্রান্ত আরও কিছু তথ্যের জন্য অবশ্যই কমেন্ট করে জানান।